জিয়া আরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেছেন আদালত। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন। এর আগে রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদনের উপর আদেশের জন্য এদিন ধার্য করেন আপিল বিভাগ। শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ রোববার আদেশের এদিন ধার্য করেন। জিয়া আরফানের ট্রাস্ট মামলায় 2018 সালে 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5 এই রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের উপর শুনানি শেষে 2018 সালে 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে আপিল বিভাগে পৃথক 2টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। পৃথক লিভ টু আপিল 3 নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে উঠে সেদিন আদালত পৃথক লিভ টু আপিল বিভাগের শুনানির জন্য 10 নভেম্বর তারিখ ধার্য করেন। এর ধারাবাহিকতায় পৃথক লিভ টু আপিল শুনানির জন্য উঠে আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী কাউসার কামাল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুর্নীতি দমন কমিশনারের দুদক পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানিতে অংশ দেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দুজা ও মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং আইনজীবী গাজী কামরুল ইসলাম, জাকির হোসেন বুইয়া, মাকসুদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। শুনানিতে বিচারিক আদালত একতরফা রায় দিয়েছেন উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, বিএনপির চেয়ারপারসনকে এ মামলায় বিচারিক আদালত 5 বছরের সাজা দেন, হাইকোর্ট তা বাড়িয়ে 10 বছর করেন। কিভাবে সাজা বাড়ানো হলো তা উপস্থাপন করতে চান বলে শুনানিতে উল্লেখ করেন তিনি। এরপর খালেদা জিয়ার আইনজীবী কাউসার কামাল হাইকোর্টের রায়ের অংশ বিশেষ উপস্থাপন করেন। মামলার এজাহার, অভিযোগপত্র ও বিচারিক আদালতের রায়ের অংশবিশেষ তুলে ধরে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, এখানে টাকা আত্মসাতের কিছু দেখা যাচ্ছে না, ফান্ড মুভ হয়েছে, টাকা অ্যাকাউন্টে জমা আছে, আত্মসাতের কিছুই নেই। বিচারিক আদালতে খালেদা জিয়ার 342 ধারায় দেওয়া বক্তব্য শুনানিতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর এতিম তহবিল সংক্রান্ত কোন অনুদান গ্রহণ বা বিতরণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দির একটি প্রতিফলন ওই বক্তব্যে এসেছে। এরপর কয়েকটি যুক্তি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া রায়ে আইনের ত্রুটি রয়েছে এবং ভ্রান্ত ধারণা প্রসূত। শুনানি নিয়ে আদালত সোমবার আদেশের জন্য দিন রাখেন। ছাত্র জনতার অভ্যুত্থানের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া আরফানের ট্রাস্ট মামলায় দণ্ড মৌকুব করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসাবে পেপার বুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন 3 নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। হাইকোর্টে 2018 সালে খালেদা জিয়া আপিলটি করেন।